প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বিশ্বময় করোনাময় পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধাগ্রস্ত শিক্ষা কার্যক্রমকে কিভাবে চালু রাখা যায় তারই ধারাবাহিকতা কুমিল্লা মডার্ন হাই স্কুল কর্তৃক প্রধান শিক্ষকের নির্দেশে আমাদের অনলাইন কার্যক্রম। আজকের অনলাইন কার্যক্রমে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা ছাত্রদের উদ্দেশ্যে আমার আজকের এই পাঠদান, আমাদের আজকের এই পাঠদান হলো হিসাব বিজ্ঞান বই থেকে আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই হিসাব বিজ্ঞান বই নিয়ে উপস্থিত হও, বইটাকে সামনে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা চলে যাই আজকের পাঠদানের মধ্যে। তোমরা কি বলতে পারো হিসাব বিজ্ঞান সর্বপ্রথম কে আবিষ্কার করেছে? হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করেছ, ইতালির একজন গণিতবিদ লুকা প্যাসিউলি 1494 সালে সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের একটি বই লিখেন। সে বইটির নাম কি তোমরা কি বলতে পারবা? সে বইটি ছিল সোমাদি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপাশানে প্রপাশানালিটা। সে বইটার মধ্যে হিসাবকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য কোন দিকটা সবচেয়ে প্রাধান্য দিয়েছিল সেটা কি তোমরা বলতে পারো? হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করেছ, সে বইটার মধ্যে দুতরফা দাখিলা পদ্ধতির সর্বপ্রথম প্রচলন করে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর ছাত্রদের জন্য নবম ও দশম শ্রেণী ছাত্রদের জন্য বিষয় হিসাব বিজ্ঞান, আমরা আজকের এই পাঠটা নিব শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রদের জন্য। কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীর থেকে থাকো, তোমরা অংশগ্রহণ করতে পারো। আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হল দু তরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। এই আলোচনা থেকে, পাঠ থেকে আমরা কি জানতে পারি? লেনদেনের দুটি পক্ষ, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনে দুটি পক্ষ বিদ্যমান, সেটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তারপর পেতে পারি, আমরা জানতে পারব দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি, সুবিধাগুলো কি, সেগুলো জানতে পারব। তারপরে জানতে পারব আমরা হিসাবের ডেবিট ও
ক্রেডিট নির্ণয়। কিভাবে হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা যায় সেটা আমরা জানতে পারব। তারপরে আমরা জানতে পারব দুতরফা দাখিলা পদ্ধতিতে কি কি বই সংরক্ষণ করা যায়। হিসাবের বই সমূহ, তারপরে জানতে পারব আমরা এই অধ্যায় থেকে এক তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে, তারপরে এই অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবে। আমি গাণিতিক সমস্যার দিকে চলে যাচ্ছি। এজন্য আমরা সর্বপ্রথম কিভাবে লেনদেনের দুটি পক্ষ থাকে এবং দুটি পক্ষের কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা হয় সেই জিনিসটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই সেটা সহজে অনুমান করতে পারবে। আমরা যদি প্রতিটি লেনদেনের দুটি পক্ষ নির্ণয় করতে যাই, তাহলে সর্বপ্রথম আমাকে জানতে হবে হিসাব কত প্রকার। তোমরা কি জানো হিসাব কত প্রকার? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হিসাবের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। প্রথম হিসাবটা, আমাদের মাঝে পাঁচ প্রকার হিসাব আছে। এই পাঁচ প্রকার হিসাবের মধ্যে প্রথম আমরা যদি দেখি সম্পদ হিসাব, এক প্রকার হিসাব। দ্বিতীয় হিসাব আসবে দায় হিসাব। তৃতীয় হিসাব আসবে আয় হিসাব। চতুর্থ হিসাব আসবে ব্যয় হিসাব। তারপরে হিসাব আসবে মালিকানা স্বত্ব। যে কোনো ধরনের লেনদেন হতে হলে সেই লেনদেনগুলো এই পাঁচ প্রকার হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এই পাঁচ প্রকার হিসাবের অন্তর্ভুক্ত যেগুলো লেনদেন হবে না, সেই লেনদেনগুলো আমরা ব্যবসায়িক লেনদেন হিসাবে পরিগণিত করব না। এখন জানা যাবে সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা স্বত্ব হিসাব কোনটাকে আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি। প্রত্যেকটি লেনদেনেরই দুটি পক্ষ বিদ্যমান, একটি পক্ষ ডেবিট হবে, অপর পক্ষ ক্রেডিট হবে। এক পক্ষ সুবিধা দিবে, আরেক পক্ষ সুবিধা নিবে। লেনদেনের এই দেওয়া নেওয়া এবং সুবিধা গ্রহণ করা এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করাটাকে আজকের এই তৃতীয় অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারব। যেহেতু লেনদেন হতে হলে এই হিসাবগুলোর মধ্যে পড়বে, চলো আমরা শিখি এই হিসাবগুলোর মধ্যে কোনটা কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে থাকি। আমরা প্রথমে যদি আসি যে সম্পদ হিসাব, সম্পদ হিসাবে আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি সে জিনিসটা আমরা দেখতে পাই। আসো, সম্পদ হিসাব সাধারণত ডেবিট ব্যয়ের প্রকাশ করে। কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্পদ আসে বা বৃদ্ধি পায় কোনো লেনদেনের ফলে, তাহলে সম্পদ হিসাব ডেবিট হবে। কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি সম্পদের পরিমাণ চলে যায় বা হ্রাস পায়, তাহলে সম্পদ হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ সম্পত্তি আমরা লিখতে পারি
সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। কোনো লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ আসলে ডেবিট হবে, কোনো লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সম্পদ যদি চলে যায় তাহলে সেটা ক্রেডিট হবে। পরবর্তী লেনদেনে আমাদের হিসাবের প্রকারভেদ আছে দায় হিসাব। দায় হিসাবের ডেবিট ক্রেডিট হলো সম্পত্তি হিসাবের বিপরীত, অর্থাৎ দায় হ্রাস পেলে ডেবিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। অর্থাৎ কোনো লেনদেনের ফলে যদি ব্যবসা প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ কমে যায় তাহলে দায়টাকে ডেবিট করব, আর কোনো লেনদেনের ফলে যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দায়টা বৃদ্ধি পায় তাহলে আমরা দায়টাকে ক্রেডিট করব। সম্পদের ঠিক বিপরীত হলো দায় হিসাব। তার পরবর্তীতে আমরা জানবো, চলো দায়ের পরবর্তী হিসাবটা কী হিসাব আছে, আয় হিসাব। তাহলে আয় হিসাবের ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করি দেখো। আয় হিসাব, আয় হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করার নিয়ম হলো আয় হ্রাস পেলে ডেবিট হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। অর্থাৎ কোনো লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে যদি আয়ের পরিমাণ কমে যায়, আয়ের পরিমাণ হ্রাস পায় তাহলে সেটা আমরা ডেবিট করব, আর কোনো ব্যবসা লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, বেড়ে যায়, তখন সে আয় হিসাবটাকে ক্রেডিট করতে হবে। তার পরবর্তী হিসাব কী আছে বলো তো? ব্যয় হিসাব। ভেরি গুড। ব্যয় হিসাব, ব্যয় হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম হল ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। ঠিক আয়ের বিপরীত হিসাবটা হলো ব্যয়। ব্যয় যদি বৃদ্ধি পায় কোনো লেনদেনের ফলে তাহলে ডেবিট হবে, কোনো লেনদেনের ফলে ব্যয় যদি হ্রাস পেয়ে যায় তাহলে সেটা হবে ক্রেডিট। আয় হিসাবের বিপরীত হলো ব্যয় হিসাব। তার পরবর্তীতে আমরা জানবো মালিকানা স্বত্ব হিসাব। মালিকানা স্বত্ব হিসাবের ডেবিট ক্রেডিট কীভাবে করি? মালিকানা স্বত্ব হিসাব, মালিকানা স্বত্ব হিসাবে কোনো লেনদেনের ফলে মালিকানা স্বত্ব যদি হ্রাস পায়, হ্রাস পেলে হবে ডেবিট। মালিকানা স্বত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে ক্রেডিট। কোনো লেনদেনের ফলে যদি মালিকানা স্বত্ব হ্রাস পায় তাহলে মালিকানা স্বত্ব কমে যাইলে ডেবিট হবে, মালিকানা স্বত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটা
উদাহরণের মাধ্যমে গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা এটার ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে দেখি। যদি ধরি একটা লেনদেন, জনাব রহমান 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, এটার ডেবিট ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করব? ডেবিট ক্রেডিট নির্ণয়ের ঘরটা আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে তারিখ, ক্রমিক নম্বর, ডেবিট ও ক্রেডিট এখানে লিখব, ক্রমিক নং অথবা তারিখ এখানে লিখব, পক্ষ সমূহ এখানে লিখব, ডেবিট ও ক্রেডিট এখানে লিখব টাকা। আমরা এই হিসাবের প্রকারভেদ থেকে এখন কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করি সেটা একটু তোমাদেরকে দেখাইয়া দিচ্ছি। নাম্বার 1, রহমান 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। তাহলে 1 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা আরম্ভ করে, কারবার প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা আসছে, নগদ টাকা হলো কারবার প্রতিষ্ঠানের জন্য সম্পদ, সম্পত্তি হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, নগদান হিসাব এ ঘরে ডেবিট। আর আরেকটা পক্ষ কি, যে টাকা নিয়ে মালিক ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে সে টাকাকে আমরা বলতে পারি মূলধন। মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের পরিমাণ এখানে বৃদ্ধি পেয়েছে, মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। এবার টাকার ঘরে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিটে যতটি টাকা যে পরিমাণ টাকা লেখা হয়, ক্রেডিটও সম পরিমাণ টাকা লেখা হয়, 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা। তোমরা কি বুঝতে পেরেছো? এটা নগদান হিসাব সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এটা ডেবিট, মূলধন হিসাব মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। আমরা আরেকটা লেনদেন দেখি, যদি নগদে পণ্য ক্রয়, তাহলে 2 তারিখ যদি লিখি নগদে পণ্য ক্রয় করা হলো, সাপোজ 40,000 টাকা, তাহলে এটা ডেবিট ক্রেডিট কি করব? ক্রয় করলে সাধারণত ব্যয় হয়, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আরেকটা নগদ টাকা দিয়ে আমি ক্রয় করছি, নগদ টাকা হলো আমার সম্পদ, সম্পত্তি ক্রয় করার ফলে নগদ টাকা আমার কাছ থেকে হ্রাস পেয়েছে, চলে গেছে, সেহেতু নগদান হিসাবটা ক্রেডিট হবে। তাহলে আমরা যদি এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, ক্রয়টা হলো ব্যয় হিসাব, তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। তারপরে নগদে ক্রয় করলে নগদ টাকা সম্পদ, সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট, 40,000 টাকা। এবার যদি আমরা আরেকটা উদাহরণ দেখি,
যদি লেখি নগদে পণ্য বিক্রয় করা হলো, তাহলে কেমন হয়? নগদে পণ্য বিক্রয় করা হলো 50,000 টাকা। তাহলে এখানে দেখো, পণ্য বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয়, আয় পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, আমরা সেটাকে ক্রেডিট করব। নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আমার আসছে, তাহলে নগদ টাকা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পত্তি যদি বৃদ্ধি পায়, ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট, 50,000 টাকা বিক্রয় হিসাব, আয় বাচক হিসাব, বিক্রয় হিসাব হবে ক্রেডিট, 50,000 টাকা। এইভাবে আমরা প্রত্যেকটি লেনদেনের আমরা সুষ্ঠু সুন্দরভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি হিসাবের ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে তোমাদেরকে আমি একটি ধারণা দিতে পেরেছি। তোমরা আরও বেশি করে চর্চা করবে এবং বাসায় বসে বাড়ির কাজ তোমরা সবাই লিখে নাও, বাড়ির কাজ করবে। 1 নম্বর, 1 নম্বর অঙ্কটা, তৃতীয় অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা বাড়ির কাজ করবে। আমি আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে ঘরে বসে পড়ালেখা করবে। করোনা পরিস্থিতির কারণে তোমরা বের হবে না, তোমরা আরও বেশি পড়ালেখা করো, সবাই সুস্থ থাকো। এই বলে আজকের পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।